हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी जानातु फिरदौस केनी चले एसेछि आपनादेर काछे नतुन आरेकटी मेकअप टिउटोरियल निये। আজকের টিউটোরিয়ালটি করার আগে আমি কোনো পরিকল্পনা করিনি যে কী টাইপের লুক ক্রিয়েট করবো। সো আমি ভিডিও ক্যামেরার সামনে যখন এসেছি তখন আমার মাথায় যেইটাই আসছে ওই লুকটি আমি ক্রিয়েট করেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ফিল ফ্রি টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তো চলুন দেখাচ্ছি আমার আজকের মেকআপ টিউটোরিয়ালটি। আমি আইব্রো অলরেডি ড্র করে নিয়েছি, এখন আমি সাইড লেন্সগুলো প্লিজ বিউটির কালার কন্ট্রোল প্লেটার লাইট শেডটি নিয়ে কভার করে নিব। আমি আমার চোখে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার অ্যাপ্লাই করার পর আমি একটি স্পঞ্জের সাহায্যে আমার চোখটি ব্লেন্ড করে নিব। দেন আমি এর মধ্যে একটি ম্যাট লুকানোর জন্য পাউডার ইউজ করবো, দেন আই শেড অ্যাপ্লাই করবো। আই মেকআপের জন্য বেস মেকআপ ডান। এখন আমি বিউটি গ্লেস গর্জিয়াস মিরর প্লেট থেকে এই ব্রাউন শেডটি নিয়ে আমার চোখের ট্রানজিশন কালারটি করে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে মানজার আইব্রাসটি ইউজ করছি, এটি খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে একটি ভালো ব্রাশ। আমি সাজেস্ট করবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাশ করছেন তারা এটি পারচেস করতে পারেন। দেন আমি ডার্ক কালার একটি নিয়ে ব্ল্যাক টাইপের আমার চোখের ইনারে অ্যাপ্লাই করছি। ডার্ক শেডটি অ্যাপ্লাই করার পর আমি কাট ক্রিসে চলে যাব। কাট ক্রিসের জন্য আমি এখানে অ্যালেগার প্রো কনসিলার ইয়েলো শেডটি অ্যাপ্লাই করেছি। দেন আমি এই পেস্ট হালকা পেস্ট কালারটি আমার আই পয়েন্টে ইউজ করব। হালকা পেস্ট কালার শেডটি অ্যাপ্লাই করার পর আমি দুইটা শেড ভালোভাবে মিক্সড করব ব্লেন্ডিংয়ের মাধ্যমে। দেন আমি এর উপরে একটি গ্লিটার ইউজ করব। আমি এখানে এই কালার হালকা পেস্ট কালার গ্লিটারটি ইউজ করছি। আঙ্গুল দিয়ে আমি তা অ্যাপ্লাই করছি, কজ গ্লিটার আঙ্গুল দিয়ে বসালে বেশি কমফোর্টেবল। গ্লিটার অ্যাপ্লাই করার পর আমি এখানে ল্যাকমি ইনস্ট্যান্ট লাইনারটি অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ববের মাস্কারাটি অ্যাপ্লাই করছি। মাস্কার অ্যাপ্লাইয়ের পর আমি ফলস ল্যাশও অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিয়েছি। দেন বেস মেকআপে চলে যাচ্ছি। ফার্স্টেই আমি বেবি স্কিনের প্রাইমারটি ইউজ করছি। দেন মেবলিনের ড্রিম সেটিং ফাউন্ডেশনটি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ভেজে একটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি অ্যালেগার প্রো কনসিলার লাইটার শেডটি আমার আন্ডার আইস এবং যে জায়গাগুলো আমি হাইলাইট করবো ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে সেম বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার ব্লেন্ড করার পর আমি ম্যাটের লুজ পাউডারটি আমার ফুল ফেসে একটি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিব। আন্ডার আইজের শেড অ্যাপ্লাই করার পর আমি নিওরের ব্ল্যাক কাজলটি অ্যাপ্লাই করছি। নাও ফেস ব্রনজিংয়ে চলে যাচ্ছি। ফার্স্টে আমি আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি অন্য আরেকটি ব্রাশের সাহায্যে তো ভালোভাবে ব্লেন্ড করবো। দেন আমি কিস বিউটির ব্লাশারটি অ্যাপ্লাই করবো অ্যান্ড কিস বিউটির হাইলাইটার অ্যাপ্লাই করবো।
to swallow. Wanna be more than a shadow. So I gotta let you know that, baby, you're a masterpiece. You sweep me right off my feet. Oh, baby, you're all that I need. But first things first, you gotta say please. হাইলাইটিংয়ে পার্টি শেষ, এখন আমি আমার লিপটি ফার্স্ট লাইন করব, দেন এই লিপ গ্লসটি বায়োলিশের লিপ গ্লসটি অ্যাপ্লাই করছি। লাস্টলি আমি NYX-এর সেটিং স্প্রে দিয়ে ফুল ফেসটি আবার সেট করে নিচ্ছি, দেন স্পঞ্জের সাহায্যে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি যেন প্রোডাক্টগুলো ভালোভাবে মিশে যায়। ওকে গাইজ, এটা ছিল আমার ফাইনাল লুক, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যাতে আমার পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। You know you gotta taste it. So fall for me and I'll follow you.